হ্যালো হাই আসসালামু আলাইকুম অং ফরেস্ট শ্রেডিং একাডেমিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমরা ক্র্যাপ্টো মার্কেটের একটা ট্রেড অ্যানালাইসিস দেখাবো যারা ক্র্যাপ্টো ট্রেডিং করেন বা ফরেস্ট ট্রেডিং করেন তারা আজকের ভিডিওটি দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকবে আপনাদের জন্য তো শুরু করা যাক আজকের ভিডিও যারা ফরেস্ট ট্রেডিং একদম বিগিনার লেভেলে আছেন বা ফরেস্ট ট্রেডিং করতেছেন তারাও এই ভিডিওটি কমপ্লিট করে দেখতে পারেন আশা করি আপনারা নতুন কিছু শিখতে পারবেন বা ভালো কিছু শিখতে পারবেন তো আজকের যে ট্রেডটা আমরা এখানে প্লেস করেছি প্রথমে আমরা শুরুতে আমরা সেই ট্রেডটা নিয়ে একটু ডিসকাশন করি কেন আমরা এখানে সেল প্লেস করলাম কি বিষয়ে আমরা এখানে সেল প্লেস করলাম সব কিছু নিয়ে আমরা শুরু করি প্রথমে আমরা এখানে ক্রিপ্টো মার্কেটে যদি গিয়ে দেখি মান্থলি টাইম ফ্রেম দেখে তো এখানে আমাদের প্রিভিয়াস মান্থ হাই হচ্ছে এখানে তো আমরা যেভাবে করি আর কি আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা অবশ্যই আমার বেশ কিছু স্ট্র্যাটেজির সাথে পরিচিত আছেন তো এটা হচ্ছে প্রিভিয়াস মান্থের হাই প্রিভিয়াস মান্থের লো আমি সব সময় যেটা করি আমার প্রিভিয়াস মান্থের হাই লোগুলো মার্ক করে ডেলি বায়াস বা মান্থলি বায়াস আমরা ড্র করার চেষ্টা করি তো এখানে যে জিনিসটা এই ক্যান্ডেলটা দেখে আপনারা যে জিনিসটা খেয়াল করতে পারছেন যে এই ক্যান্ডেলটা হচ্ছে উভয় দিকে মুভ করছে আপসাইডে ডাউন সাইডে ফাইনালি এটার বডিটা ছিল খুবই স্মল যার কারণে এখানে ইনসাইড এই ক্যান্ডেলগুলার ইনসাইডে একটা স্মল ক্যান্ডেল তৈরি হয়েছে প্রপোর্শন হচ্ছে আপনার আপসাইড ঠিক আছে না আপসাইড নাও এখন এখান থেকে মার্কেট কিন্তু ডাউন সাইডে মুভ করবে ঠিক আছে এইখানে পর্যন্ত আসার চেষ্টা করবে ফোরটি ওয়ান থাউজেন্ডে আসার চেষ্টা করবে মার্কেট ওকে তো এখানে দেখেন আমরা ট্রেডটা প্লেস করেছি দুই ঘন্টা আগে তো এইখানে আমরা যদি উইকলি টাইম ফ্রেম থেকে দেখার চেষ্টা করি মার্কেট কী করছে মার্কেট এখানে একটা সাপোর্ট এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে মার্কেটে তো মার্কেটটা এখান থেকে কমপ্লিটলি আপনার এখানে পর্যন্ত আসবে ফার্স্ট টাইম এখানে পর্যন্ত আসবে এখানে আমাদের টার্গেট মার্কেটের এইখানে আমাদের টার্গেট এখানে দেখেন আমরা কী করলাম ডেইলি টাইম ফ্রেম দেখে আমরা এখানে আসলাম ডেলি টাইম ফ্রেম দেখে আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করতেছি দেখেন এইখানে কন্টিনিউয়াসলি ব্রেকিং প্রিভিয়াস ডে লো প্রিভিয়াস ডে লো ব্রেকিং প্রিভিয়াস ডে লো ব্রেকিং প্রিভিয়াস ডে লো ব্রেকিং তো এই যে ক্যান্ডেলটা এখন রানিং চলতেছে একটা বিয়ারিস ক্যান্ডেলে পরিণত হবে তারপরে এই ক্যান্ডেলটা এখানে একটা স্মল রিজেকশন থাকতে পারে তারপর এখানে আবার আরেকটা বিয়ারিস ক্যান্ডেল পরিবর্তন ব্যারিস ক্যান্ডেলও পরিবর্তন হবে তাহলে এক দুই দিনের মধ্যে হচ্ছে আমার যেখান থেকে মোমেন্টমটা গেইন করছে সেখানে আবার ফল ব্যাক করবে ঠিক আছে আমাদের এখানে পর্যন্ত টার্গেট মার্কেটটার সো আমরা যদি ফোর আওয়ার টাইম ফ্রেম গিয়ে দেখি কি পজিশন মার্কেট ঠিক আছে দেখেন মার্কেটটা কী করছে এখানে একটা সাপোর্ট এরিয়া ছিল এখান থেকে মার্কেট এই এরিয়াতে গেছে তারপর কন্টিনিউ সেল করছে এই রেজিস্ট্যান্স এই সাপোর্টটাকে ব্রেক করছে ব্রেক করে মার্কেট নিচে আসছে তারপর আবার উপরে গেছে তো আবার নিচে আসার চেষ্টা করছে ঠিক আছে তারপরে আমরা যদি ওয়ার আওয়ার টাইম ফ্রেম থেকে গিয়ে দেখি মার্কেটের পজিশন মার্কেট কি করার চেষ্টা করছে কিভাবে মার্কেট ডাউন হচ্ছে দেখেন আমি ড্রয়িং করি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আসলে আমি কী বলার চেষ্টা করছি বা মার্কেটের ভাষা কিভাবে বুঝতে হয় বা মার্কেট কীভাবে কমপ্লিটলি ডাউন সাইডে যাচ্ছে তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন তো প্রাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইস কী করলো প্রাইস ডাউন সাইডে এসে পুল ব্যাক করতেছে তারপর কন্টিনিউশন করতেছে আবার পুল ব্যাক করতেছে কন্টিনিউশান করতেছে ঠিক আছে পুল ব্যাক করতেছে তারপর কন্টিনিউশন করছে আবার পুল ব্যাক করছে আবার কন্টিনিউশন আবার পুল ব্যাক দেন কন্টিনিউশন এস আবার পুল ব্যাক দেন কন্টিনিউশন তো আমরা যে কাজটা করলাম এই মার্কেটে আমরা হচ্ছে আপনার যখন এখানে ব্রেক আউটটা আসছে পোল ব্যাক যখন কমপ্লিট হয়েছে কমপ্লিট হয়ে যখন এখানে ব্রেকআউটটা করছে থার্টি মিনিট টাইম ফ্রেমে যখন এখানে কমপ্লিট করছে ব্রেকআউট তখন আমরা এখানে সেল এন্ট্রি প্লেস করি এবং এখানে আমাদের একটা রিজেকশন চলে আসছে এই এরিয়া থেকে যেখানে হচ্ছে আমাদের প্রিভিয়াস সাপোর্ট ছিল ঠিক আছে তো আমি এখানে রিজেকশন দেখতে পাচ্ছি বাট এই রিজেকশন দেখে আপনা আপনি বয় পাইলে হবে না বা এখানে আপনার টার্গেট সেট করতে পারেন যেহেতু এখানে একটা সাপোর্ট ছিল এখানে আপনার টার্গেট সেট করতে পারেন তো আমি এখানে কোনো টার্গেট সেট করিনি কারণ আমি এখানে লং টার্ম চিন্তা করতেছি ক্র্যাপ্টো মার্কেটে আমি এখানে চিন্তা করতেছি আমার ট্রেডটা হচ্ছে এই এরিয়াতে আসবে ঠিক আছে এই এরিয়াতে আসবে যার কারণে হচ্ছে আমি এখানে এই মার্কেটে আমি এখনো হোল্ড করে আসি তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আজকের যে ক্যান্ডেলটা এটা একটা রেড ক্যান্ডেলে পরিণত হবে তারপরের ক্যান্ডেলটাও একটা রেড ক্যান্ডেলে আসবে খালকের ক্যান্ডেলটা ঠিক আছে তো আমি ফোর আওয়ার টাইম ফ্রেমের এখানে ব্রেক আউট পুলব্যাক ব্রেকআউট পুল ব্যাক ব্রেকআউট ট্রেড আমার যে ট্রেডিং সিস্টেম কন্টিনিউশন প্যাটার্ন তো আমি যেখানেই কন্টিনিউশান পেটার্ন পাবো সেখানে আমি নির্দ্বিদায় সেল করতে পারি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ট্রেডিং সিস্টেম যেটা আমি কন্টিনিউশন পেটার্ন দেখলে আমি ট্রেড করে দেখি যে আমি যেভাবে এখানে ড্রয়িং করলাম এটা হচ্ছে আমার কন্টিনিউশান প্যাটার্ন এই প্যাটার্নে আপনারা সেল করতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন কেন আমরা কিভাবে এই মার্কেটে সেল করলাম তো আমি এখানে মার্কেটটাকে ফলো আপে রাখবো যদি আমার এই হাইটাকে ব্রেক করে মার্কেট যদি আমার এই হাইটাকে ব্রেক করে তবে আমার এখানে একটু ডাউট আছে আমার অ্যাস্টপ্লাস এখানে হিট করতে পারে আমার অ্যাস্টপ্লাস এখানে হিট করতে পারে তা আমি ট্রাই করব যে মার্কেটকে ফলো আপ করবো যেন মার্কেটটা এভাবে কন্টিনিউ করতে চাই বা এভাবে কন্টিনিউ করতে যায় তাহলে আমি মার্কেটে কন্টিনিউ করার চেষ্টা করব ঠিক আছে এভাবে মার্কেট যদি কন্টিনিউ করে তাহলে আমাদের জন্য ব্যাটার যদি মার্কেট উপরে চলে যায় তাহলে আমাদের অ্যাস্টপলসটা হিট করে যাবে আর কি তো আশা করি বুঝতে পেরেছেন যে কন্টিনিউশন পেটার আমরা কিভাবে এখানে ট্রেডটা করেছি তো আরও আমরা এখানে কন কনফার্মেশনের জন্য আমরা এখানে স্টক ব্যবহার করছি আপনারা জানেন আমরা স্টক ইউজ করে থাকি ওভার বোর্ড ওভারস ফোল্ড এরিয়া এগুলো দেখার জন্য তো ওভারঅল এটা খুব ভালো একটা সেট আপ ছিল সেলেড তো এটা নিঃসন্দেহে ভালো একটা ট্রেড হবে কালকের মধ্যে আমরা এখানে একটা ভালো রিটার্ন দেখতে পারবো আজকে এখানে ভালো রিটার্ন আসছে প্রায় ওয়ান ওয়ান মতো এখানে আমরা প্রফিট দেখতে পেরেছি বা আমি এখানে যেহেতু লং টার্মের জন্য এন্ট্রিটা করেছি তো এই কারণে আমি একটু আরও হোল্ড করে রাখতে চাই মার্কেটটাকে তিন চার ঘন্টার জন্য বা পাঁচ ঘন্টার জন্য তারপরে আমরা এখানে ডিসিশন নেব সো সবাই ভালো থাকবেন গুড বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ